আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার খুব ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, অসহায় মানুষদের জন্য কিছু করব। তো আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি ততটুকু দিয়ে কিছু করার চেষ্টা করেছি। আমি হচ্ছে মোট 51 জনের মতো মানুষদেরকে ইফতার দিতে পেরেছি। এখন অনেকে বলতে পারেন যে আমি মানুষদেরকে খাওয়াচ্ছি, তো এটা ভিডিও করার কি আছে? ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও দেখে যদি অন্য কেউ ইন্সপায়ার হয় তাহলে সেটা আমার জন্য অনেক প্রাপ্তির বিষয়। আমিও যেমন অন্যদের দেখে ইন্সপায়ার হয়েছি, তেমন আমার ভিডিও দেখে আমার ছোট ভাই বোনেরা বা আমার বড় ভাই আপুরা তারাও এগুলা দেখে ইন্সপায়ার হতে পারে, তাই হচ্ছে ভিডিওটা করা। আর এই কাজটা হচ্ছে আমি আজকে আমার লাইফে ফার্স্ট টাইম করেছি, তো কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে আল্লাহ তা থেকে জাহান্নামকে এক খরিফ অর্থাৎ 70 বছরের দূরত্বে সরিয়ে দিবেন। আর মানুষ যখন পরিবার পরিজন প্রতিবেশী ও ধন সম্পদের কারণে গুনাহ করে ফেলে তখন নামাজ রোজা সৎকার সে গুনাহগুলোকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2449 নং হাদিসে বলেছেন, কোনো ইমানদার ব্যক্তি অপর কোনো ইমানদার ক্ষুধার্তকে আহার্য দান করলে আল্লাহ তাকে জান্নাতের ফলমূল আহার করাবেন, আর যদি কোনো পিপাসার্ত মুমিনকে পানি পান করায় তাহলে আল্লাহ তাকে জান্নাতের এমন অমৃত সুধা পান করাবেন যার ফলে সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 807 নম্বর হাদিসে আরও বলেছেন, যে ব্যক্তি কোনো সাওম পালনকারী মুমিনকে ইফতার করাবে তার জন্য এটা ভ্রষ্টতা ও জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হবে, পাশাপাশি সেও সাওম পালনকারী ব্যক্তির মতো পুণ্য লাভ করবে, এতে সাওম পালনকারীর পুণ্যে সামান্যতম ঘাটতি হবে। তো আমাদের সবার উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে প্রতিটা রোজা রাখা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা ও আল্লাহর ইবাদত করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি অসহায় মানুষদের পাশে থেকে তাদেরকে সাহায্য করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।